হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল কৃষ্ণমণ্ডল আর্ট। তো দেখতে দেখতে আমার রেড উইকের 4 নম্বর কাজ চলছে, খুব তাড়াতাড়ি চলে আসছে 4 নম্বর কাজ। তো দেখো এই 4 নম্বর কাজ কী দিয়ে হচ্ছে, দেখতে পাচ্ছো ফ্রেন্ডস, সেই আলতা রক্ত জবা। তো খুব তো আমাকে খুবই মুগ্ধ করেছে কালারটা গতদিনে, তো আশা করছি গতদিনের তুলনায় এই কাজটা আরও সুন্দর হবে, আরও তোমাদের ভালো লাগবে আমি আশা করছি এটা। আর করোনা ভাইরাসের পরিস্থিতিতে তোমরা সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো এবং ভালো থেকো, এবং দেখতে থাকো আমার সাথে কৃষ্ণমণ্ডল আর্ট চ্যানেল। আর দেখো এই কাজটা কেমন হচ্ছে, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফ্রেন্ডস, এবং সাথে সাথে লাইক করে দিও। এবং হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা দেখো এখানে আমি ড্রয়িং করে নিয়েছি, দেখতে পাচ্ছ পেন্সিলে আউটলাইন করে নিয়েছি হালকা করে। তো আজও আমার এক্সপেরিমেন্ট চলছে, তো দেখতে পাচ্ছ সেই দেখতে পাচ্ছ রক্ত জবা, যেটা গতদিনও কাজ চলেছে, আজও সেই রক্ত জবা দিয়ে কাজ চলবে। তো দেখা যাক কেমন হতে পারে, আমার আগের দিনের কাজটা খুব মন মতো হয়নি, তো চেষ্টা করবো এটাকে আরও বেটার করার, আরও সুন্দর করবার, রক্ত জবা যে আলতা হয় সেটা দিয়ে। তো দেখা যাক ফ্রেন্ডস আমি কতটা সাকসেসফুল করতে পারি এই কাজটা। আর যদি আমার কাজ ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফ্রেন্ড, আর একটা লাইক করে দেবেন আমার সাথে। তাহলে ফ্রেন্ডস দেখো যে আলতা আমার আছে, দেখতে পাচ্ছ আলতার কন্টেনার। তো আলতার কন্টেনার থেকে আমি দেখো কিন্তু কিছুটা পরিমাণ আলতা আমি ঢেলে নিচ্ছি এখানে, ওকে ব্যাস ঠিক আছে। ফ্রেন্ডস আমি রেড উইক বলে শুরু করলাম পেন্টিংটা, বাট হয়ে যাচ্ছে পিঙ্ক কালার, আমি খুবই মানে আশ্চর্যকর ব্যাপার, পুরো ওয়াটার কালার ফিল দিচ্ছে, দেখতে পাচ্ছ পুরো ওয়াটার কালারের মধ্যে দেখতে লাগছে। কিন্তু ভুলে যাও না এটা ওয়াটার কালার নয়, এটা আলতা, বুঝতে পারছো আলতা দিয়ে পেন্টিং হচ্ছে, কিন্তু পুরো ওয়াটার কালারের মতো লাগছে, দেখতে পাচ্ছ আমি চাপিয়েছি ফার্স্ট টোন। তো আমার তো খুব ভালো লাগছে কালারটা, পিঙ্ক কালার হচ্ছে, রেড হচ্ছে না, বাট সেটাও খুব ভালো লাগছে। তাহলে ফ্রেন্ডস কেমন লাগছে তোমরা কমেন্ট করো, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফ্রেন্ডস।
তোমার বন্ধুদের আরও একবার বলে দিই যে এটা কিন্তু শুধু আলতা দিয়ে কালার করা হচ্ছে, দেখতে পাচ্ছ শুধু আলতা, জাস্ট আলতা, অন্য কোনো কিছু নয়। সামান্য এখানে আমি একটু সামান্য ওয়াটার কালার ব্ল্যাক সামান্য ইউজ করেছি, তাছাড়া অন্য কোনো কালার নয়। তাহলে বন্ধু দেখতে পাচ্ছ কেমন কাজ হতে পারে, আমার কাছে তো খুবই মজা লাগছে কাজটা। তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না ফ্রেন্ডস। দেখতে থাকুন কাজটা শেষ হওয়া পর্যন্ত। তাহলে আমার বন্ধুরা দেখতে পেলে কত ন্যাচারাল জিনিস দিয়ে ছবি আঁকা যেতে পারে। তো অনেক দর্শকরা মনে করো যে শুধুমাত্র রং তুলি দিয়ে ছবি আঁকা যেতে পারে, শুধুমাত্র রং দিয়ে, কিন্তু নয়। আসল ব্যাপার, যদি তোমার মধ্যে সেই ট্যালেন্ট থাকে বা সেই চিন্তাভাবনা থাকে, তাহলে দেখো শুধুমাত্র জাস্ট রক্ত যাওয়া যে আলতা হয়, আলতা দিয়েও কত সুন্দর কাজ করা যেতে পারে। তো দেখতে পাচ্ছ আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করো, আমাকে জানিও। আর নতুন ধরনের যদি এক্সপেরিমেন্ট দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমাকে অনেক ফ্রেন্ড কমেন্ট করেছে, তো পরপর সেই কাজগুলো আমি করতে থাকবো, একটু ধৈর্য ধরো ফ্রেন্ডস। আর দেখতে থাকো আমার রেড পিরিয়ড, রেড উইক কেমন কাজ চলছে আমাকে একটু জানিও কমেন্ট করে। আর যদি ফ্রেন্ডস আমার কাজ একটু মনে লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফ্রেন্ডস, এবং সাথে সাথে একটা লাইক করে দেবেন। দেখতে থাকুন আমার সাথে কৃষ্ণমণ্ডল আর্ট চ্যানেল, নেক্সট ডে আরেকটা রেড পেন্টিং নিয়ে আসছি তোমাদের সাথে।